সালামু আলাইকুম। আমাদের যদি বলা হয় 75 ইয়ার্স কে কি বলা হয়, 60 ইয়ার্স কে কি বলা হয়, 50 ইয়ার্স কে কি বলা হয়, আবার অনেকে অ্যান্সার করতে পারবো, আবার অনেকেই পারবো না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সময়ের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। বেশিরভাগ জিনিস আমাদের পরিচিত, তবে কিছু কিছু জিনিস আমাদের অপরিচিত থাকতে পারে, সেগুলো আজকের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হবে। তো প্রথমে আছে কি 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ডস ওয়ান মিনিট, এটা আমরা জানি। তারপরে আছে কত, 60 মিনিট, 60 মিনিটস অন ওয়ান আওয়ার, তারপরে 24 আওয়ার্স ওয়ান ডে, তারপরে আছে কত, 7 ডেজ, 7 ডেজ ওয়ান ওয়ান উইক, তারপরে আছে কত, 14 ডেজ, 14 ডেজকে বলা হয় ওয়ান ফোর্থ নাইট, তারপরে আছে 28 ডেজ, 28 ডেজ ওয়ান ফেব্রুয়ারি মাস, ডেইলি ইয়ার, তারপরে আছে 29 ডেজ, 29 ডেজ হচ্ছে ফেব্রুয়ারি মাস, লিপ ইয়ারের ক্ষেত্রে 30 ডেজ, 30 ডেজে কোনগুলো আছে, এপ্রিল, এপ্রিল, জুন, তারপরে কি আছে, সেপ্টেম্বর, নভেম্বর, তারপরে আছে 31 ডেজ, অর্থাৎ 31 মাস কোনগুলো আছে, জানুয়ারি আছে, মার্চ আছে, মে আছে, জুলাই আছে, আগস্ট আছে, অক্টোবর আছে, তারপরে কোনটা আছে, ডিসেম্বর আছে, তারপর আছে 365 ডেজ, তাহলে ওয়ান ইয়ার, তাহলে সে রেগুলার ইয়ার হবে, রেগুলার ইয়ারের ক্ষেত্রে। তারপর আছে 366 ডে, অর্থাৎ 366 দিনে হয় ওয়ান ইয়ার, সেটা হচ্ছে লিপ ইয়ারের ক্ষেত্রে, লিপ ইয়ার হবে। তারপর 12 মান্থ, ওয়ান ইয়ার, তারপর আছে ওয়ান ইয়ার্স, ওয়ান ইয়ার্সকে বলা হয় অ্যানিভার্সারি, তারপরে 10 ইয়ার্স, 10 ইয়ার্সকে বলা হয় ওয়ান ডিকেড, তারপর আছে 25 ইয়ার্স, 25 ইয়ার্সকে বলা হয় সিলভার জুবলি, তারপরে 50 ইয়ার্স আছে, 50 বছর, এটাকে বলা হয় গোল্ডেন জুবলি, তারপরে 60 ইয়ার্স, 60 ইয়ার্সকে বলা হয় ডায়মন্ড, ডায়মন্ড জুবলি, তারপর আছে 75 ইয়ার্স, এটাকে বলা হয় প্লাটিনাম, প্লাটিনাম জুবলি, তারপরে আছে 100 ইয়ার্স, 100 ইয়ার্সকে বলা হয় ওয়ান সেঞ্চুরি,